পাকিস্তান ইতিহাস এবং সংস্কৃতি সমৃদ্ধ একটি বৈচিত্র্যময় দেশ। এটি কেবল প্রাকৃতিক সৌন্দর্যের জন্যই নয়, ক্রীড়া জগতের অবদানের জন্য পরিচিত। আজ এটি বিশ্বের সর্বাধিক জনসংখ্যার দেশগুলির মধ্যে একটি। বিশ্বের হাজার হাজার মানুষ প্রতি বছর পাকিস্তানের সৌন্দর্য উপভোগ করতে আসে। এখানে পাকিস্তানের 10টি গুরুত্বপূর্ণ শহর সম্পর্কে তুলে ধরা হলো। করাচি। করাচি আরব সাগর উপকূলে অবস্থিত। রাস্তার আলোর কারণে এটিকে আলোর শহরও বলা হয়। করাচি দেশের প্রধান বন্দর এবং আর্থিক কেন্দ্র। করাচি ঔপনিবেশিক সময় থেকে পাকিস্তানের বাণিজ্যিক রাজধানী এবং এর অর্থনীতি মূলত বাণিজ্য ও পরিষেবার উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত। 2019 সালের জরিপ অনুসারে এই শহরের জিডিপি প্রায় $129.7 বিলিয়ন। করাচি এশিয়ার একটি গুরুত্বপূর্ণ আর্থিক কেন্দ্রে পরিণত হয়েছে। উপরন্তু পাকিস্তানের প্রতিযোগিতামূলক শ্রম খরচ এবং শুল্কমুক্ত আমদানি ব্যবস্থার কারণে অনেক বড় বড় বহুজাতিক কর্পোরেশন শহরে উৎপাদন ঘাঁটি স্থাপন করেছে। করাচির সংস্কৃতি বৈচিত্র্যময় কারণ এখানে মহাজির, সিন্ধি, পাঞ্জাবি এবং পশতুন সহ বিভিন্ন সম্প্রদায় একত্রে বসবাস করে। পাকিস্তানের অন্যান্য অঞ্চল থেকে অনেক জাতিগত গোষ্ঠী সময়ের সাথে সাথে কাজ খুঁজতে বা তাদের নিজ প্রদেশে সহিংসতার কারণে বাধ্য হয়ে করাচিতে চলে এসেছে। করাচির প্রাকৃতিক সৌন্দর্যের সাথে মিলিত এই বৈচিত্র্য শহরটিকে দেখার জন্য একটি পছন্দসই স্থান করে তোলে। সমুদ্রের কাছাকাছি থাকার কারণে করাচি পাকিস্তানের অন্যতম গুরুত্বপূর্ণ পরিবহন কেন্দ্র হয়ে উঠেছে। এটি বিন কাসিম বন্দর এবং জিন্না আন্তর্জাতিক বিমানবন্দরের আবাসস্থল। লাহোর। পাকিস্তানের দ্বিতীয় বৃহত্তম শহর লাহোর। এটি পাঞ্জাব প্রদেশের রাজধানী। লাহোর বাগানের শহর এবং পাকিস্তানের হৃদয় হিসেবে পরিচিত। লাহোর পাকিস্তানের অর্থনীতিতে প্রধান অবদান রাখে কারণ এটি দেশের সবচাইতে ধনী শহর। 2019 সালের জরিপ থেকে শহরের জিডিপি ছিল $84 বিলিয়ন। পর্যটন তার সমৃদ্ধ সংস্কৃতি এবং ঐতিহ্যের কারণে প্রথম দিন থেকে লাহোর একটি অপরিহার্য শিল্প। শহরটিতে বাদশাহী, শালিমার গার্ডেন, লাহোর ফোর্ট, ওয়াজির খান মসজিদ এবং শিখ ও সুফি মাজার সহ স্মৃতিস্তম্ভ, জাদুঘর এবং গ্রন্থাগার রয়েছে। লাহোর সড়ক, রেল এবং বিমান পরিবহন ব্যবস্থা দ্বারা সুসংযুক্ত। এটির একটি আন্তর্জাতিক বিমানবন্দর রয়েছে যা বিশ্বব্যাপী অন্যান্য দেশে পাকিস্তান আন্তর্জাতিক এয়ারলাইন্সের ফ্লাইটের কেন্দ্রীয় কেন্দ্র হিসেবে কাজ করে। শহরটিতে একটি বড় রেলওয়ে স্টেশন রয়েছে যা এটিকে পাকিস্তান এবং প্রতিবেশী ভারতের অন্যান্য শহরের সাথে সংযুক্ত করে। ফয়সালাবাদ। ফয়সালাবাদ একটি প্রধান শিল্পকেন্দ্র এবং পাকিস্তানের টেক্সটাইল শিল্পের কেন্দ্র। ফয়সালাবাদ টেক্সটাইল সিটি বা শিল্প শহর নামেও পরিচিত কারণ এটির একটি শক্তিশালী অর্থনীতি রয়েছে যা মূলত কৃষির উপর নির্ভরশীল। তবে এটি একটি শিল্পকেন্দ্রে পরিণত হয়েছে। টেক্সটাইল, চিনি, কাগজ এবং সিমেন্ট উৎপাদন সহ এই শহরে বিভিন্ন শিল্পের বিকাশ ঘটে। এই শিল্পগুলোর জন্য ফয়সালাবাদ এশিয়ার অন্যতম দ্রুত বর্ধনশীল শহর হয়ে উঠেছে যা পাকিস্তানের সামগ্রিক জিডিপিতে উল্লেখযোগ্য অবদান রাখে। 2025 সালের মধ্যে শহরের জিডিপি $87 বিলিয়ন পৌঁছাবে বলে আশা করা হচ্ছে। ফয়সালাবাদের একটি সমৃদ্ধ সংস্কৃতি রয়েছে যা এর লোকেদের উপর ভিত্তি করে। তাদের মধ্যে রয়েছে মহাজির, পাঞ্জাবি এবং পশতুনরা। ফয়সালাবাদের সংস্কৃতি জাতিগোষ্ঠী এবং তাদের ঐতিহ্য, রাজনীতি এবং ভাষা দ্বারা প্রভাবিত হয়েছে। রেলওয়ে এবং সড়ক নেটওয়ার্ক ব্যবস্থার মাধ্যমে ফয়সালাবাদ করাচি, ইসলামাবাদ এবং লাহোরের মতো অন্যান্য শহরের সাথে ভালোভাবে সংযুক্ত। শিক্ষাকে ফয়সালাবাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিকগুলির মধ্যে একটি হিসেবে বিবেচনা করা হয়। ফয়সালাবাদে অনেক শিক্ষা প্রতিষ্ঠান আছে যেগুলো মানসম্মত শিক্ষা প্রদান করে। রাওয়ালপিন্ডি। রাওয়ালপিন্ডি পাকিস্তানের চতুর্থ বৃহত্তম শহর। এটি রাওয়ালপিন্ডি জেলা এবং রাওয়ালপিন্ডি বিভাগের প্রশাসনিক কেন্দ্র। এটি পোধোয়ার মালভূমিতে অবস্থিত এবং বাগানের শহর এবং সাধুদের শহর নামে পরিচিত। শহরটি ইন্টার সার্ভিসেস ইন্টেলিজেন্স, পাকিস্তান সেনাবাহিনীর সেকেন্ড আর্টিলারি কর্পস,
স্ট্র্যাটেজিক ফোর্স কমান্ড এবং চতুর্থ সেনাবাহিনীর প্রশাসনিক সদর দপ্তর হিসেবে কাজ করে। রাওয়ালপিন্ডির ঐতিহাসিক নিদর্শনগুলির মধ্যে রয়েছে 1936 সালে নির্মিত বেনজির ভুট্টো আন্তর্জাতিক বিমানবন্দর এবং বাগদাদের একজন সুফি সাধক হজরত লাল হুসেন বাবার সমাধি, যিনি 10 শতকে ভারতে চলে এসেছিলেন। তিনি এখানে তার আধ্যাত্মিক কেন্দ্র স্থাপন করেছিলেন, যা সমগ্র দক্ষিণ এশিয়ার মুসলমানদের তীর্থস্থানে পরিণত হয়েছিল। রাওয়ালপিন্ডির একটি সুপ্রতিষ্ঠিত অর্থনীতি রয়েছে, যেখানে কৃষি এর প্রধান আয়ের উৎস। ইসলামাবাদ এবং কাশ্মীরের নিকটবর্তী হওয়ার কারণে এটি সমগ্র পাকিস্তানের পর্যটকদেরও আকর্ষণ করে। হায়দ্রাবাদ। হায়দ্রাবাদ পাকিস্তানের একটি প্রধান নগর, বাণিজ্যিক এবং শিল্পকেন্দ্র। শহরটি সিন্ধুর উত্তর পশ্চিমাঞ্চলে সিন্ধু নদীর তীরে অবস্থিত। হায়দ্রাবাদের অর্থনীতি ঐতিহাসিকভাবে কৃষির উপর ভিত্তি করে গঠিত, কিন্তু সময়ের সাথে সাথে এটি নাটকীয়ভাবে পরিবর্তিত হয়েছে। সাম্প্রতিক বছরগুলোতে শহরটি অন্যান্য শিল্পেও দ্রুত বৃদ্ধি পেয়েছে। শহরের অর্থনীতি বাণিজ্য, টেক্সটাইল, ফার্মাসিউটিক্যালস এবং চিনি উৎপাদনের উপর ভিত্তি করে সুপ্রতিষ্ঠিত। হায়দ্রাবাদ পাকিস্তানের সবচেয়ে বড় ফার্মাসিউটিক্যাল পণ্য উৎপাদনকারী। হায়দ্রাবাদের একটি সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য রয়েছে। শহরটি তার ঐতিহ্যবাহী শিল্প ও কারুশিল্পের জন্য বিখ্যাত, যার মধ্যে কাঠ খোদাই, সিলভার ওয়ার্ক, বার্নিশ এবং পাথরের পলিশিং রয়েছে। এটি তার সমৃদ্ধ সঙ্গীত সংস্কৃতির জন্য পরিচিত, যা সুফি কবিতার উপর ভিত্তি করে তৈরি। গুজরানওয়ালা। এই শহরটি পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে অবস্থিত। গুজরানওয়ালা হল জেলা সদর এবং গুজরানওয়ালা জেলার কেন্দ্রীয় শহর। শহরটি লাহোর থেকে প্রায় 93 মাইল, শিয়ালকোট থেকে 37 মাইল, ঝিলাম থেকে 37 মাইল এবং গ্র্যান্ড ট্রাঙ্ক রোডের মান্ডি বাহাউদ্দিন থেকে 19 মাইল দূরে অবস্থিত। গুজরানওয়ালার অর্থনীতি প্রধানত শিল্প, কৃষি এবং বাণিজ্যের উপর প্রতিষ্ঠিত। জিডিপির পরিপ্রেক্ষিতে এই শিল্প কেন্দ্রটি পাকিস্তানের জিডিপিতে 5-9% মতো অবদান রাখে। গুজরানওয়ালার একটি সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য রয়েছে, যা ব্রিটিশ শাসন থেকে স্বাধীনতার আগের যুগে খুঁজে পাওয়া যায়। শহরটিতে সেই সময়কালে নির্মিত অনেক স্মৃতিস্তম্ভ এবং মসজিদ রয়েছে। এটিতে কিছু আধুনিক আর্ট গ্যালারিও রয়েছে, যেখানে স্থানীয় শিল্পীরা তাদের কাজ জনসাধারণের দেখার জন্য প্রদর্শন করে। মুলতান। মুলতান চেনাব নদীর তীরে অবস্থিত, যা পাকিস্তানকে ভারত থেকে পৃথক করেছে। মুলতান মানে হল দুর্গের দেশ। পাট্টাপট্টি বংশের প্রধান চৌধুরী লুদি এই শহরটি প্রতিষ্ঠা করেছিলেন। শহরটি 16 শতকে নির্মিত প্রাচীর দ্বারা বেষ্টিত। এটি প্রায় 1.2 মাইল লম্বা এবং 20 ফুট উঁচু। প্রাচীরটির 4টি দরজা রয়েছে, সুবানপুর, জহর, ভুট্টা এবং হায়দ্রাবাদ। মুলতান দক্ষিণ পাঞ্জাবের একটি প্রধান শিল্পকেন্দ্রে পরিণত হয়েছে, যেখানে টেক্সটাইল, খেলার সামগ্রী, অস্ত্রোপচারের উপকরণ, হুঁশিয়ারি এবং ময়দা মিল তৈরি করা হয়। এটি দক্ষিণ পাঞ্জাবের জন্য একটি গুরুত্বপূর্ণ শিক্ষাকেন্দ্র। মুলতানের অর্থনীতি কৃষি, বিশেষ করে তুলা এবং ধান চাষের উপর ভিত্তি করে। এছাড়াও টেক্সটাইল, ফার্মাসিউটিক্যালস এবং খাদ্য প্রক্রিয়াকরণ ইউনিটের মতো অনেক ছোট বড় শিল্প শহরের আশেপাশে অবস্থিত। পেশোয়ার। পেশোয়ার পাকিস্তানের সবচেয়ে জাতিগত এবং ভাষাগতভাবে বৈচিত্র্যময় শহরগুলোর মধ্যে একটি, যার অর্থ হল এর বাসিন্দারা সারা দেশ এবং বিদেশ থেকে আসে। পেশোয়ার অনেক শিল্পী, সঙ্গীতজ্ঞ, কবি এবং লেখকদের আবাসস্থল, যারা এর সাংস্কৃতিক সমৃদ্ধিতে উল্লেখযোগ্য অবদান রেখেছেন। এছাড়াও মোহাম্মদ খানের সমাধি এবং শাহী ব্রিজ সহ বেশ কয়েকটি প্রাচীন স্থানে শহরের ঐতিহ্য প্রতিফলিত হয়। পেশোয়ার হল পাকিস্তানের অন্যতম প্রধান শিল্পকেন্দ্র এবং এখানে টেক্সটাইল, চামড়াজাত পণ্য এবং ক্রীড়া সামগ্রী সহ অনেক শিল্প রয়েছে। পর্যটন ও অর্থনীতির একটি বড় অংশ, কারণ লোকেরা খেওড়া লবণের খনি এবং নাথিয়াগালি যুব হোস্টেলের মতো জায়গাগুলো দেখতে আসে, যা পর্যটকদের তাদের প্রাকৃতিক আবাসস্থলে তুষার চিতাবাঘ দেখার সুযোগ দেয়। ইসলামাবাদ। পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ আমেরিকান স্থপতি এডওয়ার্ড ডুরেল স্টোন দ্বারা ডিজাইন করা হয়েছিল, যিনি ওয়াশিংটন ডিসিও ডিজাইন করেছিলেন। ইসলামাবাদ জাদুঘর, উদ্যান এবং বন্যপ্রাণী অভয়ারণ্য সহ তার সংস্কৃতি এবং পর্যটন আকর্ষণের জন্য পরিচিত। ইসলামাবাদের সবচেয়ে জনপ্রিয় আকর্ষণ হল মার্গাল্লা হিলস ন্যাশনাল পার্ক, যা দর্শকদের উপর থেকে রাওয়ালপিন্ডি, ইসলামাবাদ শহরের চমৎকার দৃশ্য, কিছু চমৎকার হাইকিং ট্রেল এবং পিকনিক স্পট দেখায়। অন্যান্য জনপ্রিয় পার্কগুলির মধ্যে রয়েছে শকরপারিয়ান হিলস পার্ক, ছোট চিল পার্ক
এবং লাল হাভেলি পার্ক। ইসলামাবাদের বৈচিত্র্যময় অর্থনীতির মধ্যে রয়েছে কৃষি, উৎপাদন, নির্মাণ এবং পরিষেবা খাত। এছাড়াও এই শহরটি পাকিস্তানের বৃহত্তম বেসরকারি খাতের নিয়োগকারী পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স সহ অসংখ্য বহুজাতিক কর্পোরেশন এবং পাবলিক প্রতিষ্ঠানের আবাসস্থল। কোয়েটা। কোয়েটা শহর বেলুচিস্তান প্রদেশের রাজধানী, উত্তর পশ্চিম পাকিস্তানে অবস্থিত। এটি একটি প্রাকৃতিক দুর্গ এবং প্রাথমিকভাবে ভারতের চাবি হিসাবে পরিচিত ছিল। শহরটি প্রতিষ্ঠার পর থেকে অনেক ঐতিহাসিক ঘটনায় কেন্দ্রীয় ভূমিকা পালন করেছে। এটি আফগান, শিখ, মুঘল এবং ব্রিটিশ রাজসহ বিভিন্ন রাজবংশ দ্বারা শাসিত হয়েছে। কোয়েটার অর্থনীতি ব্যবসা ও বাণিজ্যের উপর ভিত্তি করে, যদি অন্যান্য শিল্প যেমন উৎপাদন এবং খনির অস্তিত্ব রয়েছে। শহরের প্রধান রপ্তানির মধ্যে রয়েছে ফল, সবজি, বস্ত্র, চামড়াজাত পণ্য এবং মার্বেল পণ্য। কোয়েটাতে বেশ কিছু থিয়েটার, জাদুঘর এবং আর্ট গ্যালারি রয়েছে, যা স্থানীয় প্রতিভা এবং আন্তর্জাতিক শিল্পীদের প্রদর্শন করে। এর মধ্যে রয়েছে কোয়েটা আর্টস কাউন্সিল, বেলুচিস্তান মিউজিয়াম, মিউজিয়াম অফ ফ্রন্টিয়ার কর্পস, কলেজ আর্ট গ্যালারি এবং সিন্ধু পাঞ্জাব আর্টস গ্যালারি। আমাদের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দেবেন, আর ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না।